আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সোবহান এবং আমি নাদিরা আশরাফ। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেষ দিনে ঢাকার দুই সেটের 14 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। সুষ্ঠু নির্বাচনের আশা তাপস ও আতিকুলের ইসিকে আগের ভুল সংশোধনের আহ্বান ইশরাক ও তাবিথের। বিরোধী দলকে সভা সমাবেশের সুযোগ দেয় কার্পণ্য করছে না সরকার, দাবি ওবায়দুল কাদেরের। 2019 ছিল ফ্যাসিবাদের উত্থানের বছর বললেন মির্জা ফখরুল। জেএসসি, জেডিসি ও পিএসসি পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 88.95%। আনন্দের সঙ্গে পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা মেডিকেল থেকে ছাড়া পেলেন ডাকসু ভিপি নুরুল হক, গ্রেফতারের জন্যই তড়িঘড়ি করে রিলিজ দেওয়ার অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সেটের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন সহ পাঁচজন। এ নিয়ে ডিএসসিসির মেয়র পদে প্রার্থী হয়েছেন সাতজন। মনোনয়নপত্র জমা দিয়ে সব প্রার্থী জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন, তবে কেউ কেউ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছে। মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরাও। সকাল থেকে রাজধানীর গোপীবাগে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা। দুপুর 12টার পর কেন্দ্রীয় নেতাদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে তিনি জানান, বিজয়ী হলে নিজের অভিজ্ঞতা দিয়ে নগরের মৌলিক সমস্যার সমাধান সহ ঢাকার উন্নয়নে কাজ করে যেতে চান। যদি ইনশাআল্লাহ 20 সালের 30শে জানুয়ারি নির্বাচনে আমাকে ঢাকাবাসী তাদের সেবা করার সুযোগ দেয়, তাদের সেবক হিসেবে ইনশাআল্লাহ তাদের মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করাই আমার প্রথম প্রধান কাজ হবে। আমাকে পরীক্ষা করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হলে প্রত্যেকটা প্রতিশ্রুতি ইনশাআল্লাহ দ্রুততর সময় আমরা সেটা পরিপালন করব। দুপুর 2:30টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে নিজের শঙ্কার কথা জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনিই জয়ী হবেন। মোকাবেলা করব এবং এই নির্বাচনে আমরা বিজয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ, বিজয় আমাদের প্রতি কেউ নিতে পারবে না, আমরা বিজয় চিনি। এই একই নির্বাচন কমিশনের অধীনে তো কি হয়েছে আপনারা দেখেছেন, তো তারপরে কি আমার আস্থা কতটুকু থাকতে পারে একজন প্রার্থী হিসেবে সেটা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। তারপরেও যেহেতু সামনে আরেকটা সুযোগ এসেছে ওনাদের ভুল সংশোধন করার, আশা করি ওনারা সেটি করবেন। ঢাকা দক্ষিণে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সহ সাতজন। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন অবশ্যই অবশ্যই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবশ্যই তা নেব। সকল প্রার্থীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, তিনি যেই হন না কেন আপনি আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালাবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু যদি আইন এবং বিধিবিধানের ব্যর্থতা ঘটিয়ে বা অমান্য করে কিছু করতে চান, তাহলে আইনের যা যা কিছু ব্যবস্থা নেওয়ার দরকার হবে, অবশ্যই আমরা তা নেব এবং কঠোর হস্তে নেব। ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 454 জন ও 25টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন 99 জন। 2 জানুয়ারি যাচাই বাছাই শেষে 10 জানুয়ারি বৈধ কাউন্সিলর প্রার্থী ও স্বতন্ত্র মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, আর 30 জানুয়ারি হবে ঢাকা 2 সিটি নির্বাচনের ভোট। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।
এদিকে রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিদ আওয়াল। বিএনপিকে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন আতিকুল ইসলাম আর নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাবিদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার অফিসে সকাল থেকে মনোনয়নপত্র জমা দেন কাউন্সিলররা। বেলা 12:30টায় মনোনয়নপত্র জমা দেন উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন শঙ্কার কিছু নেই, বলেন জনগণের ভোটেই হতে চান মহানগরের অভিভাবক। মাঝপথে গিয়ে আমরা কিন্তু ইলেকশন বর্জন করি নাই, আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আগামী 30শে জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচন হবে, আমি সবাইকে অনুরোধ করব, সকল প্রার্থীকে অনুরোধ করব একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। দুপুর 2টার দিকে মনোনয়নপত্র জমা দেন উত্তর সিটির বিএনপির প্রার্থী তাবিদ আওয়াল। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি, তারপরেও জনগণের অধিকার আদায়ে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার কথা জানান তিনি। নির্বাচন যদিও সুষ্ঠু হবে না, তাও আমরা গণতন্ত্রের প্রক্রিয়ায় আস্থা রেখে আমরা চেষ্টা করতেছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। ইলেকশন কমিশনের সাথে সংলাপের চেষ্টা করব যেন আমাদের সকলের দাবি মেনে নিয়ে অভিযোগগুলি আমলে নিয়ে ওনার একটা সুস্থ নির্বাচন যে দিকে এগিয়ে যেতে পারে। একটা বিতর্কিত নির্বাচন অতীত হয়ে এসেছে, আর বিতর্কিত না বাড়িয়ে ইভিএমটাকে ই নির্বাচনে না ব্যবহার করার জন্য। আগ্রগাঁয়ের নির্বাচন ট্রেনিং ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে কথা বলেন উত্তর সিটি রিটার্নিং কর্মকর্তাও, জানান ঢাকা সিটির নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং তারা আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন যে আমরা লেভেল প্লেইং ফিল্ড আমরা ঠিক রাখবো, এখানে সকল দলের প্রার্থীদের জন্যই সমান সুযোগ থাকবে, প্রত্যেককে আচরণবিধি মেনে চলতে হবে। ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে 7 জন, কাউন্সিলর পদের জন্য 374 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য 89 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসএম ভয়েস, বাংলাভিশন, ঢাকা। বিরোধী দলকে সভা সমাবেশের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সরকার কোনো কার্পণ্য করছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র সুসংহত হয়। এদিকে এ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন প্রশ্নবিদ্ধ করতেই ঢাকা সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। বছরের শেষ দিনে সচিবালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এক বছরে সরকারের নানা সফলতা সীমাবদ্ধতা তুলে ধরে বলেন গণতন্ত্র ও সুশাসনকে আরও উন্নত করা হবে। তবে সব কিছু পারফেক্ট নাই স্বীকার করে আগামী বছর সরকারের ইতিবাচক কাজগুলো সহ সব মেগা প্রজেক্টের গতি বাড়ানোর আশাবাদ জানান। ঘোষণা দেন আরও সহনশীল রাজনীতির। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে। কাজে বিরোধী দলকে সভা সমাবেশের স্পেস আমরা এখনই কোনো কার্পণ্য করছি না, নেক্সট ইয়ারও তারা স্পেস পাবে। প্রথম বছরই প্রথম হচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশন, এটা আমি আগেও বলেছি ইলেকশন আমরা একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করতে বদ্ধপরিকর। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় যোগ দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে চক্রান্তমূলক বলে মন্তব্য করেন তিনি। আপনি ধরেই নেন যে নির্বাচন সুষ্ঠু হবে না, তো কী কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন? আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে নির্বাচনে জয়লাভ করার জন্য আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন না, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচন প্রক্রিয়াকে ব্যর্থ হিসেবে প্রতিষ্ঠা করার জন্যই আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির রাজনীতি বেগম জিয়ার জামিনের মধ্যে আটকা পড়ে গেছে বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশঙ্কা বর্তমান সরকারের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না। বলেছেন শুধু গণতন্ত্রের স্বার্থে ঢাকা সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। দলের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন নিজেদের অবৈধ সম্পদ রক্ষার জন্যই আন্দোলনে নামছেন না দুর্নীতিবাজ বিএনপি নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি বলেন 2019 সাল ছিল ফ্যাসিবাদের উত্থানের বছর, আর 2020 সালে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তির প্রত্যাশা করে বিএনপি।
এজন্য দলকে আরও সুসংগঠিত করে আন্দোলনের কথাও বলেন তিনি। গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি জনগণের কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের দাবিগুলোকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা একটা হাতিয়ার হিসেবে নিয়েছি। এই নির্বাচনকে আমরা সেভাবেই দেখছি। আমরা জানি নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে ছিলেন এবং অন্যান্য নেতারা অনেকেই কারাগারে দীর্ঘকাল ছিলেন। তাদের সেই কারাগারে থাকাটা ব্যর্থ হয় না, জাতি মুক্ত হয় তাদের নেতৃত্বেই। আমরা বিশ্বাস করি আগামী দিনে দেশ নেত্রীর মুক্তির মধ্য দিয়ে এই জাতি আবার গণতন্ত্রকে ফিরে পাবে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে নেতারা বলেন, সরকার বিরোধী আন্দোলন করতে বছরের শেষ দিনে আত্মসমালোচনা করে বিএনপিকে দল গোছাতে হবে। বিএনপির কর্মীদেরকে বলবো, আপনারা নেতাদেরকে চিনে নিন, কারা প্রকৃত বিএনপি নেতা, কারা রাজপথে জীবন বিপন্ন করে পুলিশের গুলির বন্দুকের নলের সামনে বুক পেতে দেয়। এখনো সময় আছে, এখনো তাদেরকে চিনে নিন। ভুয়া দুর্নীতিবাজ নেতাদেরকে পরিত্যাগ করুন। কেন বিএনপি আজকে রাজপথে নামতে পারে না, তার কারণ হলো এদের অধিকাংশ নেতার প্রচুর অবৈধ অর্থ সম্পদ আছে, সেটি রক্ষা করার জন্যে তারা সরকারের বিরুদ্ধে বড় কথা বলতে পারে না। এই জন্য দিনের ভোট রাতে হয়, এই জন্য সিটি কর্পোরেশনের নাম করে একেবারেই একজন আগেই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। বলেন তো তার কী এত সাহস হয়ে গেল? উনি নিশ্চয়ই জানেন যে উনি মেয়র হবেনই, নাহলে এমপি ছেড়ে দেবেন কেন? জরুরি একটা কাউন্সিল মিটিং করেন, সেই কাউন্সিল মিটিং করে যারা ভয় পায় না রাস্তায় দাঁড়াতে সাহস পায়, এরকম মাত্র 20 জন লোক খুঁজে বের করেন যেটা আছে, তাদেরকে দায়িত্বটা দেন। পাটকল শ্রমিকদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিএনপির শীর্ষ নেতাদেরও অনশনের আহ্বান জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্রকাশিত হয়েছে জেএসসি, জেডিসি এবং পিএসসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল। গল পাশের হার 87.9%, পাশের হার বাড়লেও জেএসসি ও জেডিসিতে কমেছে জিপিএ 5-এর সংখ্যা। অন্যদিকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাশের হার 95.5%, দুটি ফলাফলেই শীর্ষে বরিশাল বিভাগ। পরীক্ষা শেষ হওয়ার 1.5 মাসের মধ্যে প্রকাশ হল প্রাথমিক ও ইবতেদায়ী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট। এবছরে জেএসসি ও জেডিসিতে অংশ নিয়েছিল 26 লাখের বেশি শিক্ষার্থী, এর মধ্যে পাস করেছে 25,99,169 জন। গত বছরের চেয়ে পাশের হার বেড়েছে 2.07 ভাগ, আর জিপিএ 5 পেয়েছে 78,429 জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি পাস করেছে বরিশাল বোর্ডে 97.05, এরপর রাজশাহীতে 94.1, সিলেটে 92.79, যশোরে 91.08, কুমিল্লায় 88.8, ময়মনসিংহে 87.21, দিনাজপুরে 83.92, চট্টগ্রামে 82.93, সবচেয়ে কম ঢাকা বোর্ডে 82.72%। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 89.77%। পাশের হার সন্তোষজনক উল্লেখ করে জিপিএ 5 নিয়ে বেশি উন্মাদনা না করার অনুরোধ শিক্ষামন্ত্রীর। এই যে জিপিএ 5-এর উন্মাদনা, এটি দিয়ে আমরা আমাদের শিশুদের, আমাদের শিক্ষার্থীদের পুরো শিক্ষা জীবনটাকে একেবারে নিরানন্দময় তো করছি, তার সঙ্গে বিষিয়ে দিচ্ছি প্রায়। তাদের উপরে যে মানে অবিশ্বাস্য রকমের চাপ পরিবারের দিক থেকে, বন্ধুবান্ধবের দিক থেকে, যে এই জিপিএ পাঁচই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। আমাদের শিক্ষার্থীরা শিখছে কি না, আমাদের শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখছে কি না, আমাদের শিক্ষার্থীরা নিজেদের যে সুপ্ত প্রতিভা আছে সেটি বিকশিত করার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি কি না, এই বিষয়গুলোই এখন মুখ্য হওয়া উচিত। এদিকে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় এবছর অংশ নিয়েছিল প্রায় 25 লাখ শিক্ষার্থী, এর মধ্যে পাশ করেছে 23,43,743 জন, জিপিএ 5 পেয়েছে 3,26,088 জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি পাশের হার বরিশাল বিভাগে 96.93%। একটি পরীক্ষা থাকা দরকার বলে আমরা মনে করি, কারণটা হলো যে তাদের একটা প্রতিযোগিতামূলক মনোভাবও গড়ে তোলা সম্ভব যে আমাদের এই পরীক্ষাটার মাধ্যমে। কিন্তু এটা করে কি মায়েরা এত বেশি টানাটানি করে এই যে জিপিএ টিপিএ নিয়ে, এটু সহজ করা যায় কিভাবে যাতে এই টানাহেচড়া না থাকে? প্রতি বছর তো পাশের হার একরকম থাকবে না, আমাদের পরীক্ষার পত্রের কারণে হয়তো বা কিছুটা হেরফের হয়। আর এবারে আমরা সুন্দরভাবে পরীক্ষা নিচ্ছি, কোনো রকম পরীক্ষায় আমরা দুর্নীতি করতে দেই নাই ইত্যাদি ইত্যাদি কারণে হয়তো সঠিকভাবে হয়েছে, কিছুটা সুন্দর মূল্যায়ন হয়েছে। শিক্ষার মান আরও বাড়িয়ে আগামী বছর থেকে 2টি পরীক্ষার মূল্যায়নে গ্রেডিং পদ্ধতি তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। 26 জন
এর আগে পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সার্টিফিকেট প্রাপ্তির পাশাপাশি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসির মাধ্যমে ক্ষুধী শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হচ্ছে, বাড়ছে আত্মবিশ্বাস। সকালে গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসাসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। পরে 2020 শিক্ষাবর্ষের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সব ধরনের শিক্ষায় যেন পারদর্শী হয় আগামী প্রজন্মকে সেভাবেই গড়ে তোলা হচ্ছে। শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে সব ধরনের কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। ক্লাস ফাইভে যখন পরীক্ষা দিচ্ছে তখন একটা সার্টিফিকেট পাচ্ছে, এই সার্টিফিকেটটা বাজারে রাখলে সেটাও নিজের একটা ভিতরে ইয়ে হয় যে না, আমি একটা সার্টিফিকেট পাচ্ছি। আবার ক্লাস এইটে যে পরীক্ষা দিয়ে আর একটা সার্টিফিকেট পাচ্ছে, তারপর আবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। ফলে এসএসসি পরীক্ষার সময় যে ভয়টা থাকে, যেমন আমরা যখন পরীক্ষা দিতে গেছি তখন খুব নিজেদের ভয় লাগতো, বোর্ডের পরীক্ষা প্রথম কী হবে না হবে। এখনকার বাচ্চাদের আর সেই ভয় লাগে না, কারণ আগে থেকে দিয়ে দিয়ে তারা অভ্যস্ত হয়ে যায়, তাদের ভিতরে আলাদা একটা কনফিডেন্স আত্মবিশ্বাস জাগে। তো সেই লক্ষ্য নিয়ে আমরা এটা করে যাচ্ছি, যার ফলে আমরা দেখছি যে রেজাল্টটাও ভালো হচ্ছে। কারিগরি শিক্ষার উপর সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতি চর্চায় ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে হবে। খালি সারাদিন ওই বই পড়ে পড়ে সময় কাটানো না, বই শুধু পরপর করা না। আর আমি আমাদের শিক্ষক বা সবাইকে এটাও জানাতে চাই যে বেশি পরপর বললে কিন্তু পড়তে ইচ্ছা করে না, যদি সারাক্ষণ বলে পড়ো 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 তখন মনটা খারাপ হয়ে যায়, ঠিক ঠিক না বলো তোমরা? কাজেই খেলাধুলোর মধ্যে দিয়ে পড়াশোনা, নিজের গরজে পড়বে, নিজের একাকে পড়বে, সেটাই তো ভালো লাগে, তাই না? তো আমরা সেইভাবেই পড়াশোনা করতে করার জন্য উৎসাহিত করি। দেশের চলমান উন্নয়নে নতুন প্রজন্মকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গণভবনের মাঠে খুদে শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে খুদে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশের পর উৎসব আমেজ সৃষ্টি হয়। ছোটদের এ বড় পরীক্ষার ফলাফল পাওয়ার উচ্ছ্বাস যে কোনো পাবলিক পরীক্ষার চেয়ে বেশি। ভালো ফল পাওয়ার উৎসবটাও প্রাণবন্ত তাদের কাছে। রাজধানীর ফিকারুননিসা নুন স্কুলে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পায় বেলা 12টার দিকে। আগ্রহী শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েন ফলাফল টাঙ্গানো বোর্ডে। প্রথমেই তো মা বাবার অবদান ছিল এবং সেকেন্ডে টিচারের জন্য, এবং আমরা অনেক কষ্ট করে পড়ছি। আমার আর কিছু বলার নাই, মানে আল্লাহর কাছে অনেক খুশি। আমি সময় দিতে পারি না, আম্মুই সব সময় সময় দেয়। স্কুলের টিচাররা তো অনেক হেল্প করেছে পড়ালেখার প্রতি। প্রত্যেকটা টিচারই আমাদের অনেক হেল্প করেছে, স্পেশালি আমার মা, আমার আম্মু আমাকে নিয়ে মানে প্রত্যেক দিন অনেক হার্ড ওয়ার্ক। আমি জিপিএ 5 পেয়েছি, আমার আম্মু অনেক খুশি, আমার আম্মু খুশি মানে আমি খুশি। আমি মনে করি একটা স্টুডেন্টের ভালো রেজাল্টের পিছনে যদি স্কুলকে সে ভালোভাবে ফলো করে, এটা অনুভূতিটা এক্সপ্রেস করতে পারছি না আসলে। যদি এটার ভ্যালু কোনো নাই, যে এটা কোনো দরকারই নাই, তাহলে এটা শুধু শুধু বাচ্চাদের ব্রেনে প্রেশার দেওয়ার কোনো মানে নেই, কারণ বাচ্চাদের অনেক প্রেশার পড়ে। এই বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসির ফল প্রকাশিত হয় দুপুর 2:30 দিকে। যদিও এর কিছু সময় আগেই অনলাইনে ফল পেতে শুরু করেন শিক্ষার্থী অভিভাবকরা। জাস্ট টেক্সটবুকগুলো পড়লেই জিপিএ 5 পাওয়া যায়। এত সহজ কোশ্চেন আসে, আমরা ভয় পেয়ে যাই গার্জেনরা অনেক সময়। লাস্ট 3 মান্থস অনেক কষ্ট করেছি, রাত দিন পড়েছি, এটা আসলে সবার পক্ষেই সম্ভব যদি তারা যদি সকালে সচেতন হয়ে পড়াশোনার প্রতি সিরিয়াস মনোযোগী হয়। অনেক ভালো হয়েছে, আর এতদিনের পড়াশোনার আমার আজকে ফল বেরিয়েছে। অনেক টেনশন করছিলাম, একটুখানি আগেই পেয়েছি তো অনেক খুশি। যে বোর্ড পরীক্ষা তো ফার্স্ট জীবনে ওরা কেমন করে, মানে চাপ না দিতে চাইলেও আসলে মানে অটোমেটিক চলে আসে চাপ। 2118 জন আমাদের জেএসসি পরীক্ষার্থী ছিল, তার ভেতরে 853 জন জিপিএ 5 পেয়েছে, পাশের হার 99.86।
এদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে ফলাফল নিতে আসেন শিক্ষার্থীরা, তবে মোবাইল ফোন ও অনলাইন পদ্ধতিতে ফল পাওয়ায় বিদ্যালয়ে উপস্থিতি অনেকটাই কম। আমরা সবাই গর্বিত, স্কুল থেকে সবাই অনেক ভালো রেজাল্ট করেছে, সবাই জিপিএ 5 পেয়েছে, কষ্ট করেছে যার ফলশ্রুতিতে ভালো রেজাল্ট করেছে, বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করেছে, সেজন্য আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। ক্লাস 5 এর বাচ্চারা 300 জন পরীক্ষা দিয়েছিল, 300 জনের জিপিএ 5 পেয়েছে এবং সবাই উন্নতি হয়েছে। জেএস জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2019 যে ফলাফল, সেটাতে 397 জন পরীক্ষা দিয়েছে, সবাই উত্তীর্ণ হয়েছে, তার মধ্যে 299 জন জিপিএ 5 পেয়েছে। এই দুটি পরীক্ষার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে অনেক অভিভাবকের। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। নদীর পাড়ে ড্রেজিং না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে উত্তরের দেশগুলোর সঙ্গে নৌপথে ব্যবসা বাণিজ্য জোরালো করতেও তাগিদ দেন তিনি। সকালে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 4,460 কোটি টাকার 7টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, মোংলা বন্দরে নজরদারি বাড়াতে আধুনিক স্ক্যানার মেশিন কেনার তাগিদ দেওয়া হয়। এজন্য 767 কোটির একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। এছাড়া ময়মনসিংহ ও নেত্রকোনা সীমান্ত সড়ক নির্মাণ, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণে ভূমি উন্নয়ন, রাজশাহী মহানগরে জলাবদ্ধতা নিরসন সহ পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালী করার একটি সংশোধিত প্রকল্পও অনুমোদন দেয় একনেক। মন্ত্রী জানান, এসব প্রকল্পে বেশিরভাগ অর্থই যোগান দেবে সরকার। উত্তরের দিকে যেসব দেশ আছে, নেপাল, ভুটান, এমনকি আসাম, দেশ না হলেও তো বড় দেশের অংশ, তাদের সঙ্গে নৌপথে চলাচলটা আরও সহজ করার দরকার। আমরা ব্যবসা বাণিজ্য নৌয়ের দিকেও আমরা নজর দিব। ড্রেজিং আমরা করছি প্রচুর অনেক জায়গায়, কিন্তু সাবধান, ড্রেজিংটা নদীর পাড়ের দিকে করবেন না, কারণ পাড় ভাঙে। ভেরি অর্ডিনারি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এইটাও আবার উনি নৌ মন্ত্রণালয়ে ছিল খালিদ মাহমুদ এবং সচিব, তাদেরকে তিনি বলেছেন যে বিষয়ের মধ্যে বি ভেরি কেয়ারফুল, যাতে পাড়টা না ভাঙে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পর্যবেক্ষণে 2019 সালের মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, 2019 সালের গুমের অভিযোগের সংখ্যা কিছুটা কমে এলেও সারা বছর অব্যাহত ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সাথে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারে নিহত হয়েছে 356 জন, যার মধ্যে মাদক বিরোধী অভিযানে নিহত হয়েছে 187 জন, গুলিতে 37 জন ও শারীরিক নির্যাতনে 6 জন সহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে মোট নিহতের সংখ্যা ছিল 43 জন, যা গত বছর ছিল 14। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো ছিল 2019 সালের অন্যতম একটি উদ্বেগের বিষয়। মত প্রকাশের ক্ষেত্রে চলতি বছরের চিত্র ছিল উদ্বেগজনক। এবছর রাজনৈতিক সহিংসতার ঘটনা অপেক্ষাকৃত কম ঘটলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বরাবরের মতো নাজুক। তাদের মতে, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে বিগত বছরগুলোর ধারাবাহিকতার অগ্রগতি থাকলেও মানবাধিকারের আরেক সূচক নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি দেখা যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুলি, হেফাজতে নির্যাতন ও মৃত্যু সহ গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে বছর জুড়ে। অন্যদিকে দেশের সীমান্ত এলাকাগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি ও নির্যাতনে অনেক বাংলাদেশি নাগরিকের হতাহতের ঘটনা ঘটেছে। নারীর প্রতি সহিংসতার ঘটনাসমূহ ছিল 2019 সালের অন্যতম একটি উদ্বেগের বিষয়। মত প্রকাশের অধিকারের ক্ষেত্রেও চলতি বছরের চিত্র ছিল উদ্বেগজনক। এছাড়া গ্রেফতারের আশঙ্কা করছেন ডাকসু ভিপি নুরুল হক নূর। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আশঙ্কার কথা জানান তিনি। গ্রেফতার করার জন্যই হাসপাতাল থেকে তড়িঘড়ি করে তাকে রিলিজ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ডাকসু ভিপি। বলেন, হামলার দিন লাইট বন্ধ করে মারধর করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সানজিদ ও সেক্রেটারি সাদ্দামের নেতৃত্বে
তাদের ক্যাডাররা। তারা আমিনুরকে পিস্তলের বাট দিয়ে মেরে তিনতলা থেকে ফেলে দেয় বলে অভিযোগ করেন নূর। গত 22 ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নূর ও তার অনুসারীদের উপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। পরে নূরের দায়ের করা মামলা শাহবাগ থানা গ্রহণ না করলেও তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হয় ধানমন্ডি থানায়। আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটি হামলা ঘটনা ঘটিয়ে বিচারের আওতায় না আসে, তাহলে দেখা যায় অন্য সরকারও ক্ষমতা আসলে তাদের ছাত্র সংগঠনও একই কাজ করবে। সুতরাং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন বিচার হয়। গ্রেপ্তার করার জন্যই হয়তো তড়িঘড়ি করে জামিন দেওয়া হয়েছে, তাই আমরা এখান থেকে রিলিজ দেওয়া হয়েছে গ্রেপ্তার করার জন্য হয়তো। 31st নাইটকে ঘিরে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো রাজধানী জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রবিহীন কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর 2020। খোলা স্থানে নতুন বছর বরণের আয়োজনে বিধিনিষেধ জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ক্যাম্পাস জুড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রায় যানবাহন শূন্য ক্যাম্পাসে অনেকেই বন্ধুবান্ধব নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। আজকে আমাদের মধ্যে খুব মানে ভালো লাগছে ব্যাপারটা যে রাস্তাঘাট খুব ফাঁকা এবং আমরা সাধারণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি। সবচেয়ে বেশি এনজয় করতেছি যে আমাদের ক্যাম্পাসটা আজকে ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া বা যানজট নেই এবং বাইরের কোনো মানুষও নেই। ভালো একটা উদ্যোগ সরকারের, কারণ 31st নাইটে দেখা যায় যে অনেক সময় উশৃঙ্খল বা বিভিন্ন আতশবাজি দেখা যায়, যেটা হচ্ছে সবসময় জনসাধারণের জন্য ভালো হয় না। আমরা একসাথে এমনি আড্ডা দিচ্ছি আর তারপর আমরা 12টার দিকে চলে যাব। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন নিরাপত্তা নিয়ে শঙ্কা না থাকলেও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তারা। আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছি। এখানে কোনো বহিরাগত আজকে এই 31st নাইট উদযাপনের জন্য কেউ আসতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, এখানের যারা স্টুডেন্ট, এখানের যারা কর্মচারী বা এখানের যারা নিজস্ব লোকজন ছাড়া আমরা ভিতরে কাউকে ঢুকতে দেবো না। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বছর জুড়ে নানা ঘটনা আলোচনার জন্ম দিয়েছে, আবার অনেক ঘটনা সমালোচিতও করেছে। রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, ক্রীড়াঙ্গন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলের ঘটনা দেশের মানুষকে প্রভাবিতও করেছে। বছরের এমন 10টি আলোচিত ঘটনা তুলে ধরছেন মিরাজ হোসেন গাজী। 2019 সালে আতঙ্ক ছড়িয়ে রাজধানীতে হানা দেয় ডেঙ্গু জ্বর, যা এক পর্যায়ে ছড়িয়ে যায় সারা দেশ। মারা যায় নারী শিশুসহ 200+। ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা নিধনে ব্যর্থতার সমালোচনায় ফেলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রসহ স্বাস্থ্য মন্ত্রণালয়কে। বিদায়ী বছরের শুরুর দিকে 20 ডিসেম্বর রাতে দেশবাসীকে শোকে ভাসায় রাজধানীর চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় প্রাণ হারান 78 জন। এর মাসখানেকের মাথায় 28 মার্চ বনানীর FR টাওয়ারের আগুনে কেড়ে নেয় 26টি প্রাণ, আহত হয় আরও অন্তত 70 জন। পেঁয়াজ বছরের আরেক আলোচিত ইস্যু। সব রেকর্ড ভেঙে কেজি প্রতি যার দাম গড়ায় 300 টাকা। মিয়ানমার, পাকিস্তান, তুরস্ক থেকেও আমদানি করা হয়। শুধু তাই নয়, উড়োজাহাজে করেও পেঁয়াজ আমদানি করেও কমানো যায়নি দাম। প্রায় 4 মাসের লঙ্কাকাণ্ড শেষে ঝাঁজ কিছুটা কমলেও স্বাভাবিক হয়নি নতুন পেঁয়াজ বাজারে আসার পরেও। এর মধ্যে লবণকাণ্ডে ভোগান্তি পোহান দেশবাসী। পেঁয়াজ সিন্ডিকেটের মতো লবণ সংকটের গুজব তুলে মানুষের পকেট কেটেছেন আরেকটি চক্র। 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন হয় বিদায়ী বছরের 11 মার্চ। টানটান উত্তেজনার এই নির্বাচনে চমক দেখান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতিকে হারিয়ে ভিপি নির্বাচিত হন নূর। বছর জুড়ে বেশ কয়েক দফা হামলার শিকার হন ভিপি নূর। ডাকসুর ভিপির ওপর বারবার এমন হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।
বছর জুড়ে কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড নাড়া দেয় বিবেকবানদের। ফেনীর নুসরাত, বরগুনার রিফাত ও সবশেষ বুয়েটের মেধাবী ছাত্র আবরারের নৃশংস হত্যাকাণ্ড। নুসরাতের ঘটনায় বিচার শেষ হলেও এখনও আদালতের দরজায় রিফাত ও আবরারের পরিবার। কয়েক দফা পিছানোর পর বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানিও ছিল আলোচিত, কিন্তু শেষ পর্যন্ত 12 ডিসেম্বর চূড়ান্ত শুনানিতেও জামিন মেলেনি সাবেক এই প্রধানমন্ত্রীর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনাও দেখা দেয় শুনানিকে কেন্দ্র করে। বিদায়ী বছরে রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় 14 জুলাই। নভেম্বরের 4 তারিখ মৃত্যু হয় বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার। 7 জুলাই তাঁর জানাজা ও শেষ যাত্রায় মানুষের ঢল দেখে আপ্লুত হন সাধারণ মানুষ। জুলাইয়ের 7 তারিখেই মৃত্যু হয় জাসদ নেতা সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের। বিদায় বছরের 18 সেপ্টেম্বর আকস্মিক তোলপাড় সৃষ্টি হয় ক্যাসিনো ইস্যুতে। রাজধানীর ফকিরাপুল ইয়াংম্যান ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়। জড়িত অভিযোগে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন ক্লাব ও বারে চালে টানা অভিযান। আটক হন যুবলীগ মহানগর দক্ষিণের সভাপতি আলোচিত ইসমাইল হোসেন চৌধুরী, সম্রাট সহ কয়েকজন। আন্তর্জাতিক অঙ্গনের ঘটনাও দেশে বেশ আলোচিত হয়, যার প্রভাব সরাসরি রয়েছে বাংলাদেশে। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে কাঠগড়ায় দেখেছে বিশ্ববাসী। ডিসেম্বরে গাম্বিয়ার করা মামলায় অং সাং সুচিকে দেখা যায় অপরাধীর কাতারে। এদিকে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ধাক্কা লাগে ডিসেম্বরে দেশটিতে আলোচিত নাগরিকত্ব আইনের সংশোধনে। ক্রীড়াঙ্গনে বছরের সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দেয় আইসিসি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে সংস্থাটি। ভারতীয় জুয়ারির প্রস্তাবের বিষয়টি আইসিসিকে না জানানোর অভিযোগে 29 অক্টোবর এই শাস্তি পেতে হয় সাকিবকে, যা মেনে নিতে পারেনি কোটি ক্রিকেট ভক্ত। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। কাল 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী 25তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, এবার মেলায় সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মেলার ছোঁয়া থাকবে। দেশীয় বিদেশি স্টলগুলো যেন নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে থাকে তাও এবার নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন। সেরা বাংলা নগরে বুধবার শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তাই শেষ মুহূর্তে জোরে সোরে চলছে প্যাভিলিয়ন ও স্টল তৈরির কাজ। নির্মাণ ভিন্নতার দৃষ্টি কাড়বে কিছু প্যাভিলিয়ন, যেখানে দেশীয় সংস্কৃতির ছোঁয়া রাখতে ব্যবহার করা হয়েছে বাঁশ, খড়, বেতের মতো পণ্য। যে সমস্ত হস্তশিল্পগুলি এখনও আমাদের দৈনন্দিন কাজে লাগছে, আমরা চেষ্টা করছি ওগুলি দিয়েই আমাদের পুরো ডেকোরেশন, গ্রাম্য একটা ফ্লেভার এখানে আমরা দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে এখন তো মনে করেন ইটকাটার যে বিল্ডিং, এগুলো দেখতে দেখতে আমরা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল হয়ে গেছি। প্যাভিলিয়নগুলোর সৌন্দর্য বৃদ্ধি ও আকর্ষণ করার চেষ্টাও চোখে পড়বে মেলায়। ফুল দিয়ে সাজালে মানে আমার মনে হয় যে একটা সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আমরা প্যাভিলিয়নটাও চেষ্টা করি অনেক সুন্দর করতে। মেলা সম্পর্কে ধারণা দিতে মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তুলে ধরেন নানান দিক। হয়তো তেমন সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আপনারা দেখবেন না, কিন্তু পরিবেশটার উন্নতি করা, আমরা বাইরের ফরেন এগুলাকে একটু চেষ্টা করছি এবং এইবারের দিয়েই মেসেজটা দিতে চাই যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আগের বছরগুলো চেয়ে এবারের মেলা খোলামেলা ও আকর্ষণীয় করা হয়েছে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। পার্শ্ববর্তী দেশ চীন বা অন্য দেশের পণ্য এনে বিক্রি করা হচ্ছে স্টলে, সেই জন্য আমরা এবার ছোট স্টল কমিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা কারণ, যাতে জেনুইন ম্যানুফ্যাকচারার, জেনুইন এক্সপোর্টার, যেটা হচ্ছে ফরেন এক্সপোর্টার, আমরা যেটা ইম্পোর্ট করি, তারা যাতে এই মেলায় আসতে পারে। মেলায় খাবারের দাম যেন বেশি নিতে না পারে তা কঠোরভাবে মনিটর করার আশ্বাস দেওয়া হয় সংবাদ সম্মেলনে। জিএমা হাসান, বাংলাভিশন, ঢাকা। বেসরকারিভাবে বিনা খরচে জাপান এবং সরকারিভাবে সিশেলসের কর্মী যাওয়া শুরু হলো। দুই দেশে যাবার জন্য 10 কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে
স্মার্ট কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এই কার্ড হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে জাপানে সোর্স কান্ট্রি হিসেবে বেসরকারিভাবে কর্মী পাঠানো শুরু করল বাংলাদেশ। এই কর্মীরা জাপানি ভাষা শিখে বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিনা খরচে দেশটিতে যাচ্ছে। এতে নিয়োগদাতা প্রতিষ্ঠান এজেন্সিকে সার্ভিস চার্জ দিয়েছে। একই সময় শিশিলগামী পাঁচ কর্মীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন মন্ত্রী। সম্প্রতি দেশটির সঙ্গে কর্মী সংক্রান্ত চুক্তি সই করে বাংলাদেশ। দক্ষ এই কর্মীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মাধ্যমে অল্প খরচে সিশেলস যাচ্ছে। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কক্সেস বাজার আর কুয়াকাটায় ভিড় করেছেন হাজারো পর্যটক। হোটেল মোটেলগুলো, দর্শনীয় স্থানগুলো নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের বিরল দৃশ্য দেখতে পাওয়ার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে কুয়াকাটা সবসময়ই আকর্ষণীয়। সারা বছর জুড়ে এখানে পর্যটকদের আনাগোনা থাকলেও ইংরেজি নববর্ষকে ঘিরে সমুদ্র সৈকতে এখন বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। হোটেলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হোটেল মোটেল মালিক সমিতি। অন্যদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ আর সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। এদিকে ইংরেজি নববর্ষ উদযাপনে কক্সেস বাজারেও উপচে পড়া ভিড়। পর্যটকদের নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রচণ্ড শীত উপেক্ষা করে তিন দিন ধরে রাজপথে অনশন করছেন পাটকল শ্রমিকরা। মজুরি কমিশন সহ এগারো দফা দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি এখনও। আরিফ বিল্লার ক্যামেরায় খুলনা থেকে আতিয়ার পারভিজের রিপোর্ট। ঘর ও মিল ছেড়ে খুলনার পাটকল শ্রমিকদের দিনরাত কাটছে রাজপথে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। সরকারি পাটকল ঐক্য পরিষদ সিবিএ নন সিবিএ ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। আমার বুকের ভিতর এখন প্রচণ্ড ব্যথা করছে, তা নিয়েও আমরা মজুরি কমিশনের দাবির জন্য আমরা এই রাজপথে পড়ে আছি। আমি সান্ত্বনা দিয়ে এসেছি, আমার এসএসসি পরীক্ষার্থী ছেলেকেও সান্ত্বনা দিয়েছি যে তোমরা চিন্তা করো না, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই মজুরি কমিশন বাস্তবায়ন করবে। এখন পরিবার যে কি অবস্থা আছে আমি নিজেও জানি। দীর্ঘদিন মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি মেনে নিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তারা। আমরা মনে করছি যে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো আমাদের যে প্রাণে দায়ী মজুরি কমিশন আমরা আজকে পাব, কিন্তু আমরা সেই মিটিংয়ে আমরা হতাশ হয়েছি। এদিকে আশ্বাসের পরও জাতীয় মজুরি কমিশন সহ এগারো দফা দাবি পূরণ না হওয়ায় তৃতীয় দিনের মতো অনশনে চট্টগ্রাম ও রাজশাহীর পাটকল শ্রমিকরা। দ্রুত সরকারের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আন্দোলনকারীরা। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি নেক্সট রিপোর্ট। ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর হামলা এবং ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে তিনটি প্রগতিশীল ছাত্র সংগঠন। মিছিল শেষে মধুর ক্যান্টিনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএলের সভাপতি শাহজাহান আলী সাজু ও সাধারণ সম্পাদক গৌতম শীল, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাহফুজুর রহমান রাহাত, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল ও বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি ইউনুস সিকদার ইমন বক্তব্য রাখেন। বিদায় বছরে 15 লাখ বাংলাদেশিকে ভারতের ভিসা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানে এই তথ্য জানান ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। সে সময় তিনি বলেন বাংলাদেশিদের জন্য সিকিমে ভ্রমণ উন্মুক্ত করা হয়েছে। এছাড়া সারা দেশে 15টি ভিসা সেন্টারও খোলা হয়েছে। এদিকে এক পরিসংখ্যানে ভারতীয় হাইকমিশন জানায় বর্তমানে ভারতে মোট বিদেশি পর্যটকের 65.61% বাংলাদেশি রয়েছে। অনুষ্ঠানে তিনজন মুক্তিযোদ্ধার হাতে ভারতের ভিসা তুলে দেন রিভা গাঙ্গুলি। দেশের অন্যতম প্রধান টাইলস প্রস্তুতকারী প্রতিষ্ঠান চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডিলার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চার দিনব্যাপী প্রিয় প্রাঙ্গণ নিউ ইয়র্ক কাপ গলফ টুর্নামেন্ট শেষে আজ আর্মি গলফ গার্ডেনে হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক। উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মোশফিকুর রহমান ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম বোরহান উদ্দিন সহ অন্যরা। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত 5টি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন বিদেশি সহ 750 খেলোয়াড় অংশ নেন। চট্টগ্রামে সাতকানিয়ার মির্জাখিল ডিলারপাড়া আদর্শ ফরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জামে মসজিদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান ভুট্টুর তত্ত্বাবধানে পুরস্কার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার এসআই জহিরুদ্দিন, ইউপি সদস্য আব্দুল মাজিদ সহ অন্যরা। চট্টগ্রামের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রেইনবোর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে। সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 200 শিক্ষার্থী এতে অংশ নেয়। স্থানীয় একটি মাদ্রাসায় পরীক্ষার হল পরিদর্শন করেন মোহাম্মদ সোহেল সিকদার, রেইনবোর মেধাবৃত্তি পরীক্ষার চেয়ারম্যান ডক্টর ইঞ্জিনিয়ার সানাউল্লাহ চৌধুরী, উপদেষ্টা ডক্টর দিলীপ চৌধুরী সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলা সংবাদ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে আগামী বছর দুই দিনের সফরে ঢাকায় আসবেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তবে তিনি কবে আসবেন তা চূড়ান্ত হয়নি এখনও। 2020 বঙ্গবন্ধুর 100 বছরে প্রোগ্রামে BFF উইল গেট ম্যারাডোনা ইনটু বাংলাদেশ। উনি আসবে জাস্ট বঙ্গবন্ধুর 100 বছরের বার্থডে উইশ করতে। উনি আসবেন এসে ওনার উনি প্রাইম মিনিস্টারকে 100 বছরের উইশ করে যাবেন। 2019 ওয়াজ এ ভেরি বিগ স্টিয়ার। তো বিগ স্টিয়ারের মধ্যে দে ওয়াজ লট অফ সাকসেস এবং সাকসেসের সাথে দুই একটা আই কনসিডার এ ফেলিয়ার অলসো। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ইন্ডিয়ার সাথে পারফরমেন্সটা আপনারা দেখেছেন, কাতারের পারফরমেন্স, দিস ওয়াজ গুড পারফরমেন্স। এসএ গেমসের রেজাল্টটা ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি শকিং। শেষ করব সংবাদ। তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শেষ দিনে ঢাকার দুই সিটির 14 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। সুষ্ঠু নির্বাচনের আশা তাপস ও আতিকুলের। ইসিকে আগের ভুল সংশোধনের আহ্বান ইশাক ও তাবিদের। বিরোধী দলকে সভা সমাবেশের সুযোগ দেওয়ার কার্পণ্য করছে না সরকার, দাবি ওবায়দুল কাদেরের। 2019 ছিল ফ্যাসিবাদের উত্থানের বছর, বললেন মির্জা ফখরুল। জেএসসি, জেডিসি ও পিএসসি পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 88.95%। আনন্দের সাথে পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা মেডিকেল থেকে ছাড়া পেলেন ডাকসু ভিপি নুরুল হক, গ্রেফতারের জন্যই তড়িঘড়ি করে রিলিজ দেওয়ার অভিযোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshin news। সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।